ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যারা আস্তিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিন। স্বামীর আয় দশ গুণ বাড়াতে আপনি সকালে ঘুম থেকে উঠেই করুন এই কয়েকটি কাজ। গুড লাক আপনার জীবনের সঙ্গী হবে, কেননা সংসারে তখন মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবেন। তাই রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে করুন এই কয়েকটি কাজ। নমস্কার সকলকে, আমাদের এই আস্তিক পরিবারে স্বাগত জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। জীবনে কখন সৌভাগ্য একবার ধরা দেবে সেই অপেক্ষাতেই আমরা বসে থাকি। বন্ধুরা, সব কাজেই সাফল্য লাভ করা যায় যদি তার পিছনে আমরা সঠিক পরিশ্রমটা দিই এবং তার পাশাপাশি কিছু সঠিক কাজ করি, কিছু নিয়মকানুন মেনে চলি, যার কারণে মা লক্ষ্মী সদা সর্বদা আমাদের সহায় থাকবেন, তার আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর দেবেন। তবে ঠিক সেই রকমই কিছু ভুল কাজের জন্য আমরা নিজেরাই, ওই যে কথায় আছে না নিজেদের পায়ে কুড়ুল মারা, ওই কুড়ুল নিজেরাই নিজেদের পায়ে মেরে ফেলি। কী করে? কয়েকটি ভুল কাজের মাধ্যমে। শাস্ত্রানুসারে ভালো কাজের জন্য ভালো ফল মিলবে, খারাপ কাজের জন্য তো ঠিক তেমনই খারাপ ফলও পাবেন। তাই অনেক সময় ভালো কাজ করার পরেও সৌভাগ্য লক্ষ্মী আমাদের ওপরে প্রসন্ন হন না। এর কারণ কি জানেন? ভালো কাজ করলেও আমরা হয়তো কোনো নিয়ম ভঙ্গ করেছি বা কিছু ভুল করে ফেলেছি, সেটা জেনে হোক বা অজ্ঞানতাবশত। তা রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই আপনারা যেগুলো করবেন, যেগুলো করা উচিত, যেটা করলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে লাগবে সৌভাগ্যের ছোঁয়া, আজ আমি এই সম্পর্কেই বলতে চলেছি। অতি প্রত্যুষকালে অর্থাৎ অতি সকালে ঘুম থেকে ওঠা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কাজ। বন্ধুরা, যদি ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, সেটাই হবে সব থেকে সৌভাগ্যের উদয়। দ্বিতীয়ত, আপনারা ঘুম থেকে উঠেই কী করবেন? ঠাকুর প্রণাম করবেন। সেটা আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন আপনার গুরুর বা যে কোনো দেবদেবীর, যার আরাধনা আপনি প্রতিদিন করে থাকেন, সেই ব্যক্তি এই সেই ভগবানের নাম গান করবেন। তারপরে আপনার বাড়ির সদর দরজায় দেবেন গোবর জলের ছিটে। কি হাসি পাচ্ছে? কিন্তু না, এই গোবর জলের ছিটে আপনি যদি দেন আপনার বাড়ির সদর দরজায়, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন। কারণ কি জানেন? একদা মা লক্ষ্মী গাভীর কাছে গিয়ে বলেছিলেন, তোমার শরীরে সকল দেবদেবীর বাস, অথচ আমার কোনো জায়গা নেই, তোমার শরীরে আমিও অবস্থান করতে চাই। তখন এই গাভী অর্থাৎ গোমাতা মা লক্ষ্মীকে বলেছিলেন যে এত দেবদেবীর বাস, আমার শরীরে আর জায়গা নেই, তবে হ্যাঁ তুমি একমাত্র আমার গোবরে থাকতে পারো। তো তারপরে মা লক্ষ্মী সেখানেই অবস্থান করেছিলেন। তাই এই গোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এর দিয়ে কিন্তু দেখবেন গোলা দেওয়া হয়, উঠোন নিকোনো হয় গ্রামাঞ্চলে, দেখবেন এটি করলে বলা হয় মা লক্ষ্মী সেই গৃহে আসেন। প্রথমে করবেন শরীর শুদ্ধ, তারপরে করে নিলেন ঘর শুদ্ধ, অর্থাৎ আপনি মনকে প্রথমে শুদ্ধ করবেন, প্রণাম জানিয়ে গুরুজনদের প্রণাম করবেন, তারপর ঘর বাড়ি দুয়ার এইভাবে আপনি শুদ্ধ করে নেবেন। সেটা যাদের গোবর জল গোবর পাবেন না, তারা গঙ্গা জল জলে মিশিয়ে করতে পারেন, ঠিক আছে? এরপরে যেটা করবেন, আপনি স্নান করে নেবেন। স্নান সেরে আপনি সূর্যদেবকে
অর্ঘ্য দেবেন, এটা প্রত্যেকের করা উচিত। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। সূর্য হলেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহের রাজা, আর সেই কারণে সকালে স্নান সেরে যে ব্যক্তি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ্য দেন, তার তিনি যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পান, কারণ এই বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত। সেই রকমই কারোর জীবনে পিতৃদোষ চললে বা অন্য কোনো সংকটের মধ্যে থাকলে তা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তারপরে যেটা করবেন, তুলসী তলা ধুয়ে নেবেন। তুলসী গাছ অত্যন্তই শুভ পবিত্র হিন্দু ধর্ম মতে, তাই শাস্ত্রমতে আপনি এরপরে করবেন তুলসী গাছের পুজো। তার আগে তুলসী তলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। রোজ সকালে ঘুম থেকে উঠে যদি পারেন একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় তারপরে জ্বালিয়ে দেবেন। এটা আপনার ঘরে পজিটিভ এনার্জির পরিমাণটা বাড়িয়ে দেবে। বন্ধুরা, এই কাজগুলি কিন্তু সকালে উঠেই আপনারা করুন। হ্যাঁ, একেবারে ঠিকই শুনেছেন, আপনি যদি রোজ সকালে ঘুম থেকে উঠেই মানে ভোরবেলা ওঠারই চেষ্টা করবেন, ওটাই সবথেকে ভালো হবে, তবেই সমস্ত কাজ করে উঠতে পারবেন। তারপর প্রণাম করবেন দেবদেবীদের বা আপনার গুরুর নাম গান করবেন, তারপরে গোবর জলের ছিটে বা গঙ্গা জলের ছিটে দেবেন, তারপরে আপনি স্নান করতে পারেন, অথবা শীতকালে অসুবিধা হলে কি করবেন, নিজেরা একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে এমনি কাঁচা বস্ত্র পরে নেবেন, তারপর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন, তারপর তুলসীতলায় পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এটা ছেলে মেয়ে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে করতে পারেন এই কাজগুলি। এই কাজগুলি আপনার জীবনে গুড লাককে ডেকে আনবে, অর্থাৎ সৌভাগ্য আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে যাবে। এতে স্ত্রী, এগুলো যদি প্রত্যেকটা স্ত্রী প্রতিদিন করেন তাতে তার স্বামীর আয় এক নয় দুই নয় দশ গুণ বাড়বে, এবং আপনার সংসারে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজ করবেন। এছাড়া আপনি জানেন হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে, তার মধ্যে অন্যতম আমরা জানি গায়ত্রী মন্ত্র। তাই যে ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই গায়ত্রী মন্ত্র জপ করেন, তার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে এবং সে তার জীবনের সকল সমস্যা জয় করে নিতে পারে। অসুখ দারিদ্রতা সমস্ত কিছু থেকেই মুক্তি দেয় এই গায়ত্রী মন্ত্র। তাই এটিও আপনারা রোজ জপ করুন, সাফল্য অবশ্যই পাবেন। মেনি মেনি থ্যাংকস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসব আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে।